হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এরকম একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন, এখানে মেনুগুলো কিভাবে চেঞ্জ করবেন, দেন লোগোগুলো কিভাবে চেঞ্জ করবেন, এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিভাবে চেঞ্জ করবেন, একেবারে এ টু জেড আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করে দেখাবো। সো যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেন নাই, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নিন। তো এখন হচ্ছে সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে ব্লগারে চলে যাব। ওকে, ব্লগারে চলে গেলাম, blogger.com এই সাইটে। তো এইটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড বলতে এইটা ফ্রন্ট সাইট আর ব্যাক এন্ড বলতে এই ওয়েবসাইটের ব্যাক সাইট, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই মেনুগুলো চেঞ্জ করে দেখাবো। এখানে যে মেনুগুলো আছে এই আইটেমগুলো জাস্ট চেঞ্জ করে দেখাবো। এটা চেঞ্জ করার জন্য আপনাকে ব্লগারের ব্যাকএন্ডে যাইতে হবে। ব্লগারের যে কোনো এডিট করার কাজ অবশ্যই আপনাকে ব্যাকএন্ড থেকে করতে হবে, আপনি এই ফ্রন্ট সাইট থেকে কখনোই করতে পারবেন না। তো এই জিনিসটা মনে রাখবেন, যখনই কোনো এডিট করবেন অবশ্যই আপনার এই ব্যাক সাইটে বা ব্যাকএন্ড সাইট থেকে আপনাকে করতে হবে। তো এই মেনুগুলো চেঞ্জ করার জন্য আমরা সবসময় লেআউটে যাই। তো এখন হচ্ছে আমরা এই যে লেআউটে চলে যাব। তো যে কোনো ব্লগার সাইটই হোক, এই মেনুগুলো আপনি লেআউটের মধ্যেই পাবেন। সো লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন মেইন মেনু লেখা আছে। তো এরকম ব্লগারের ভিতরে লেখাই থাকে কোনটা কি, যেমন সোশ্যাল মিডিয়া দেখেন লেখা আছে, সোশ্যাল উইজেট লেখা আছে, সবগুলো এখানে লেখাই থাকে। জাস্ট আপনাকে বুঝে বুঝে কাস্ট করতে হবে, এখানে কঠিন কিছু না, একেবারে সহজ। দেখেন এখানে মেইন মেনু, তো আমি তো জানি যে এটা হচ্ছে মেইন মেনু। তো মেইন মেনু কী কী আছে, এই যে হোম আছে, ফিচার আছে। তো এই জিনিসগুলো আমি ডিলিট করে দিয়ে আপনাদেরকে নতুন মেনু তৈরি করে দেখাবো। এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এই মেনুগুলো হচ্ছে তাদের করা, আমার দরকার নেই এই মেনুগুলো। সো আমি এই মেনুগুলো কেটে দিব, হোমটা থাকবে, ঠিক আছে? জাস্ট হোমটা রেখে দিবেন। এরপরে আপনি এখান থেকে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখন আমি এই মেনুর এখানে হোমের পাশে ধরেন আমি দিলাম লাইক স্কিন কেয়ার, এটা আমি আপনাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি। ওকে, এইখানে আপনাকে ইউআরএল দিতে হবে। ইউআরএলের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, আগে মেনুগুলো চেঞ্জ করতেছি, কারণ হচ্ছে ইউআরএল দিতে হলে আমাকে একটা পোস্ট করতে হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। আপনারা এখানে কি করবেন, এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, এখানে একটা মেনু হয়ে গেল স্কিন কেয়ার। এখন আপনি স্কিন কেয়ারের আরেকটা মেনু তৈরি করতে চান, মানে সাব মেনু যেটাকে আমরা বলি, স্কিন কেয়ারের আন্ডারে আপনি আরেকটা মেনু তৈরি করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? ধরেন স্কিন কেয়ারের আন্ডারে সাপোজ ধরেন বিউটি, তাহলে আপনাকে এইখানে একটা আন্ডার স্কোর দিতে হবে। এই যে জাস্ট একটা আন্ডার স্কোর দিতে হবে। এই আন্ডার স্কোর দিলে হয় কি, এই যে স্কিন কেয়ার নামে যে মেনুটা আছে সেটার ভিতরে এই সাব মেনুটা ঢুকে যায়। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তো আমি এখানে কয়েকটা মেনু তৈরি করে নিব। তো এখানে আরেকটা মেনু তৈরি করতেছি, সেটা হচ্ছে ফ্যাশন নামে। এই ফ্যাশনের আন্ডারে আমি মেন্স ফ্যাশন আর একটা হচ্ছে ওমেন্স ফ্যাশন কীভাবে সাব মেনু হিসেবে রাখবো সেটা আবারও দেখেন। এখানে আমি আন্ডার স্কোর দিব, তারপরে লিখব মেন্স ফ্যাশন বা ম্যান ফ্যাশন, দেন সেভ। এখন আমি সেইমভাবে আরও একটা মেনু এখানে তৈরি করব, যেটাকে সাব মেনু বলি আমরা। এখানে লিখব ওমেন ফ্যাশন। ওকে, এখন আপনি যদি এই মেনুর আন্ডারে আরও একটা সাব মেনু তৈরি করতে চান, তখন আপনি এখানে দুইটা আন্ডার স্কোর দিবেন, ঠিক আছে? এই জায়গাটায় জাস্ট দুইটা আন্ডার স্কোর দিলে এই মেনুর ভিতরে সাব মেনু হিসাবে এই ওমেন্স ফ্যাশনটা চলে যাবে। তো এতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সেভ করলাম, সেভ, এখানে সেভ করবেন, দেন হচ্ছে এখানে আবার সেভ ক্লিক করবেন। করার পরে এখানে এই সেভ হইতে একটু সময় নেবে। তো এটা সেভ হোক, আমি আপনাদেরকে একটু লাইভ দেখাবো যে মেনুগুলো আসলে চেঞ্জ হয়েছে কি না। ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভ। ওকে, এখন আমি একটা রিলোড দিই। সো এই যে দেখেন স্কিন কেয়ারের আন্ডারে বিউটি চলে আসছে এবং ফ্যাশনের আন্ডারে মেন্স ফ্যাশন ও মেন্স ফ্যাশন চলে আসছে। তো সব কিছু ঠিকঠাক। এখন হচ্ছে আমি বাকি মেনুগুলো চেঞ্জ করব। আবারও দেখাচ্ছি কিভাবে করবেন। মেইন মেনু থেকে নিচের দিকে যাবেন, এখানে অ্যাড এ নিউ আইটেম, জাস্ট এখানে আইটেমটার নাম দিবেন। তো আমি আর কি দিতে পারি, এখানে পাঞ্জাবি দিতে পারি, বেবি,
বেবি দিতে পারি, ধরেন বেবি নামে একটা মেনু তৈরি করব, ওকে সেভ, এবং আরও একটা মেনু তৈরি করব পাঞ্জাবি দিয়ে, ঠিক আছে। ওকে, এখন আপনি সাব মেনু করার জন্য কি করতে হবে আপনাকে, জাস্ট এখানে এই মেনুর আগে একটা আন্ডারস্কোর দিতে হবে, যেইভাবে আমি এখানে দিয়েছিলাম। এই যে দেখেন স্কিন কেয়ারের নিচে আন্ডারস্কোর দিয়েছি বিউটি, এরপরে ফ্যাশনের এখানে আমি মেন্স ফ্যাশন এবং ওমেন্স ফ্যাশন এই দুইটা সাব মেনু হিসাবে তৈরি করছি, যার কারণে আন্ডারস্কোর দিয়েছি। তো এইটা জানি আপনারা প্রপারলি করতে পারেন সবাই। ওকে, সেভ ক্লিক করলাম। এখন এখান থেকে সেভ ক্লিক করার পর এখানেও একটা সেভ ক্লিক করবেন। করার পরে এখন আমি যদি একটু রিলোড দিই, এটা এখানে স্কিন কেয়ার, ফ্যাশন, বেবি, পাঞ্জাবি সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই লোগোটা চেঞ্জ করা। তো এই লোগোটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আবার ব্যাকএন্ডে যেতে হবে। সো লোগো চেঞ্জ করার জন্য আপনাকে এখান থেকে যেতে হবে, লেআউটেই যেতে হবে অবশ্যই। লেআউটের মধ্যে আপনি লোগোর অপশনটা পাবেন। এখানে দেখেন লেখাই আছে হেডার লোগো। ওকে, হেডার লোগোর এখান থেকে জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন। করার পরে নিচে দেখেন এই যে টাইম ম্যাক নামে একটা লোগো এখানে আপলোড করে দিছে। বাট এই লোগোটা আমি চেঞ্জ করার জন্য এখানে কি করব, এখানে জাস্ট একটা ক্লিক করব আপলোড ইমেজ ফর্ম কম্পিউটার, এখান থেকে চুজ ফাইল। সো আমি আমার লোগোটা আগে থেকেই তৈরি করে রাখছি এবং এই লোগোটা ক্যানভা থেকে তৈরি করা হয়েছে। তো আপনারা যদি লোগো তৈরি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্যানভার ভিডিও দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলই ক্যানভা থেকে কীভাবে লোগো তৈরি করতে হয় সেটা দেওয়া আছে। সো এই যে সাইজটা, এই সাইজটা আমি আপনাদেরকে বলে দিই, আমি যেই সাইজটা নিছি সেটা হচ্ছে 180x50 pixel, এইটা হচ্ছে আমি সাইজটা নিয়েছি। তো এখান থেকে আমি ফ্যাশন লিখে ফার্স্টে দেখেন এই যে এখানে যে আইকনটা ছিল আর কি, যেটাকে বলা হয় এলিমেন্টস, তো এই এলিমেন্টসটা আমি এখানে ইউজ করেছি এবং এটাকে গ্রিন করে দিছি। আর এটা তো বুঝতেই পারতেছেন একটা টেক্সট নিয়েছি, জাস্ট টেক্সটটাকে আমি এখান থেকে ইফেক্টে গিয়ে, এই যে দেখেন টেক্সটের উপর ইফেক্ট আছে, ইফেক্টে গিয়ে এই যে হ্যালো এই যে ইফেক্টটা, এই এফেক্টটা দিয়েছি। তো একেবারে সিম্পল, খুবই সহজে ক্যানভা থেকে যে কোনো লোগো তৈরি করা যায়, এটা আপনারাও জানেন, এবং এর চাই তো ভালো লোগো তৈরি করা যায়। সো আমি আর সময় দিচ্ছি না, এটা জাস্ট আপনাদের টিউটোরিয়ালের জন্য দেখানো হচ্ছে। সো আমি এখন এই যে লোগোটা, এই লোগোটা হচ্ছে এখন এখানে সেভ করে দিব। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আপনারা সবাই খেয়াল করবেন, এই জিনিসটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম হবে। সো আসলে সমস্যাটা হচ্ছে এখানে দেখেন, এই যে আপনি লোগোটা দিছেন, লোগোটা দিলেই যে এখানে শো করবে এরকমও না বিষয়টা, ঠিক আছে। এখানে একটা লেখা আছে যে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এটা হচ্ছে পিছনে থাকবে, আর এটা হচ্ছে ইনসার্ট অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, আর এটা হচ্ছে উপরে থাকবে, আর এটা হচ্ছে ডিসক্রিপশন প্লেস আফটার দ্য ইমেজ, মানে ইমেজের পরে টাইটেল ডিসক্রিপশন এগুলো থাকবে। তো আপনারা কি করবেন, লাস্টেরটা টিকমার্ক দিবেন, দিয়ে দেন হচ্ছে সেভ ক্লিক করবেন। তো এইখানে আমি কি করলাম আবারও বলতেছি, এখানে আপলোড দিয়ে আপনি এখন সেভে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে, এখানে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আবার এখানে সেভ করব। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে লোগোটা একটু দেখাই যে এখানে কীরকম শো করে। সো আমি একটু রিলোড দিলাম। সো এই যে দেখেন আমার লোগোটা চলে আসছে এখানে। সো এইভাবে আপনি খুব ইজিলি একটা লোগো আপলোড করতে পারবেন। আর যদি আপনি সাইজটা বাড়াতে চান তাহলে আপনি বাড়াই নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন। সো আপনি আবার লেআউটে চলে যাবেন, সব কিছুই লেআউটের মধ্যে, সেটা আমি আগেও বলেছি আপনাদেরকে। সো এখান থেকে এই যে সোশ্যাল টপ, সোশ্যাল টপ মানে বুঝতেই পারতেছেন উপরে যে সোশ্যাল মিডিয়ার মেনুগুলো আছে সেইগুলা। তো এইখানে দেখেন ফেসবুক আছে, টুইটার আছে, আপনি এখান থেকে জাস্ট এই হ্যাশের জায়গায় আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। সো আমি মনে করি এটা দেখানো লাগবে না, আপনার টুইটারের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনার পিন্টারেস্ট লিঙ্ক এগুলো দিয়ে দেবেন। ধরেন আপনার স্কাইপি নাই, সো আপনি এখানে জাস্ট একটা ডিলিটে ক্লিক করবেন। আবার আপনি যদি অ্যাড করতে চান এখানে আবার অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন, করে দেন এখানে আপনি একটা নাম দিবেন, ধরেন আমি এখানে দিলাম যে টেলিগ্রাম, ঠিক আছে, আমি এখানে টেলিগ্রাম নাম দিলাম। তো এরপর আমি জাস্ট এটা লিঙ্কটা ব্লাঙ্ক রাখতেছি, এবার সেভে ক্লিক করলাম, এটাও সেভে ক্লিক করলাম, এগুলো সব সেভে ক্লিক করতে হবে কারণ এই ব্লাঙ্ক রাখা যাবে না। সো এই যে দেখেন টেলিগ্রাম চলে আসছে, এবার সেভে ক্লিক করলে টেলিগ্রামটাও এখানে শো করবে, ঠিক আছে। সো আমি এখন চাচ্ছি যে এই যে টেলিগ্রাম এটা আমার দরকার নাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এই চারটি রাখবো, এগুলো ঠিকঠাক করে তারপরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। ওকে, সেভে ক্লিক করার পরে এখন যদি একটু রিলোড দেন দেখবেন যে স্কাইপিটা নাই, এই যে দেখেন চলে গেছে স্কাইপিটা।
সো আপনি খুব ইজিলি কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তো এরপরে এই যে সোশ্যাল মিডিয়াগুলো এইগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে না এই সোশ্যাল মিডিয়াগুলো দেখতে খারাপ লাগে যেহেতু এখানে দেওয়া আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এগুলো কেটে দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে না এইগুলো রাখবেন বাট এইগুলো কেটে দিবেন, সেটাও আপনি করতে পারেন। জাস্ট ডিলিট করে দিতে হবে আর কিছুই না, জাস্ট ডিলিট করে দিতে হবে, যেখান থেকে ডিলিট করে দিলেই হয়, অথবা এই যে উইজেটটা অফ করে দিলেই হবে, অফ করে সেভে ক্লিক করলে চলে যাবে সব কিছু, ঠিক আছে। আর এরপরে যে সোশ্যাল মিডিয়াগুলো দেখেছিলাম এইগুলো যদি ডিলিট করতে চান তাহলে এই যে সোশ্যাল উইজেটে যাইতে হবে, এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্কাইপি, এইগুলো হচ্ছে এইখানকার, ঠিক আছে, এখানকারগুলো দেখেন। আমি যদি স্কাইপিটা উঠাই দিই, এবার সেভে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে স্কাইপিটা চলে গেছে, এই দেখেন স্কাইপি চলে গেছে। সো আপনি যদি চান যে না আপনি এখানে সোশ্যাল মিডিয়াগুলো রাখবেন না, জাস্ট এখানে এটা অফ করে দিয়ে সেভে ক্লিক করলে দেখবেন যে চলে গেছে। দেখেন আমি যদি একটু রিলোড দেই দেখবেন যে চলে গেছে, এই যে এখন ইউটিউবটা চলে আসছে। এখন আপনি এই যে ইউটিউবের যে লিঙ্কটা সেটা কিভাবে আপনি অ্যাড করবেন, দেখেন এখানে এই যে সাবস্ক্রাইব আস নামে একটা অপশন আছে, এইখানে আপনি চলে যাবেন। যাওয়ার পর এইখানে দেখেন একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে এমবেড কোড, মানে এটাকে বলা হয় এমবেড কোড, জাস্ট এমবেড করে এখানে রেখে দিছে। দেখেন এখানে সাবস্ক্রাইব আস এই লেখাটা কিন্তু এখানেও আছে, এই যে সাবস্ক্রাইব আজ, আর এটা হচ্ছে একটা এমবেড কোড দিছে। এমবেড কোড বলতে আমি একটু দেখাই আমার ভিডিও থেকে, সাপোজ ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি যদি ইনক্লুড করতে চাই, লাইক ধরেন আমার ভিডিও যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি করব, সাপোজ ধরেন এইখানে এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা যে এমবেড কোডটা সেই কোডটাও এখানে পেস্ট করে দিতে হবে। ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে এমবেড নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই এমবেড যে কোডটা, এই যে কোডটা, এই কোডটা কপি করে নিতে হয়, যে কোনো ইউটিউব চ্যানেলের এরকম এমবেড কোড আপনি কপি করে তারপরে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। দেখেন আমি জাস্ট এটা উঠাইয়া এখানে বসিয়ে দিলাম পেস্ট করে, দেন হচ্ছে সেভে ক্লিক করলাম। তো আমি একটু আপনাদেরকে দেখাই রিলোড দিয়ে, দেখবেন যে এই ভিডিওটা এখানে চলে আসছে। সো এই যে দেখেন এই ভিডিওটা এখানে চলে আসছে, এখন দেখেন সাইজটা একটু কমে গেছে, মানে হোয়াইটটা কিন্তু কমে গেছে, তবে আপনি চাইলে এটাও বাড়াইতে পারবেন। এই যে এখান থেকে হাইট হোয়াইট সবই লেখা আছে, আপনি চাইলে আপনার মনের মতো করে বাড়াইতে পারবেন। এই যে দেখেন হাইট লেখা, এই এখানে হোয়াইট লেখা দুটেই আছে, আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, আর এই লেখাটাও চেঞ্জ করতে পারবেন সাবস্ক্রাইবার্স। তো আমি আসলে আপনাদেরকে পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট জানি আপনার কাজে লাগাইতে পারেন, এর জন্যই এই যে সব কিছু সম্পর্কে ডিটেইলি শেখাচ্ছি, ঠিক আছে, তো যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, এর জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। এটা কিন্তু আমার জন্য না, এটা পুরোটাই আপনাদের জন্য তৈরি করছি, দেখানোর জন্য জাস্ট। এরপর এই যে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখছে, আচ্ছা এই ফেসবুক কোথায় পাবেন, এখানে লেখাই আছে দেখেন ফেসবুক। সো এইখানে দেখেন এই যে ফেসবুক লেখা, তারপর হচ্ছে এখানে ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে রাখছে, এখানে লিঙ্ক বলতে এখানে ফেসবুক পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে দিয়ে রাখছে। তো আপনি চাইলে এরকম ফেসবুক পেজের লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে, সেম একই প্রসেস। তো আশা করি এটা দেখানো লাগবে না, আর আপনি যদি চান রিমুভ করে দিবেন তাহলে এখান থেকে এটা অফ করে দিতে পারেন, অথবা এখান থেকে রিমুভও করে দিতে পারেন, তো দুইভাবেই আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটাও আপনারা পেরে যাবেন। এখন হচ্ছে নিচের যে অংশ, নিচের অংশগুলো কিভাবে এডিট করবেন। সো নিচে দেখেন এখানে লোগো দেওয়া আছে, এবং এখানে আবার সেই সোশ্যাল উইজেট দেওয়া আছে, আর এই পপুলার পোস্ট এটা অটোমেটিক শো হবে এখানে। তো আমি এখন নিচে চলে যাব, মানে ফুটারে চলে যাব, এই যে ফুটার মেনু এখানে চলে যাব। ফুটারের ভিতরে তিনটা মেনু আছে দেখেন, এখানে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই তিনটা মেনু আপনি সেমভাবে এর আগে যে মেনুগুলো তৈরি করছি ঠিক সেইমভাবে এই যে অ্যাড নিউ আইটেম, এখান থেকে আপনি মেনুগুলো তৈরি করতে পারবেন। তো এইটা আর দেখানো লাগবে না আশা করি, সেম একই প্রসেসে আপনি আরও কিছু মেনু এখানে অ্যাড করতে পারবেন, এবং যদি ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা টোটাল উইজেটটাই অফ করে দিতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলো হচ্ছে কিভাবে রিমুভ করবেন। এই যে দেখেন এখানেই আছে, এটা খুঁজে বের করতে হবে আপনাকে। এই যে দেখেন সোশ্যাল ফুটার, মানে নিচের অংশটাকে ফুটার বলা হয়। তো এই সোশ্যাল ফুটারের মধ্যে দেখেন ফেসবুক, টুইটার, স্কাইপি,
এগুলো আছে, এগুলো চাইলে আপনি রেখে দিতে পারেন। আর যদি না চান তাহলে এখান থেকে অফ করে সেভে ক্লিক করলেই সব কিছু চলে যাবে। দেখেন আমি অফ করে সেভে ক্লিক করলাম, এখন দেখবেন যে একটু পর রিলোড দিলে এটা চলে যাবে। এই দেখেন চলে গেছে। সো আবার যদি আনতে চান ওইখান থেকে জাস্ট অন করে দিলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে লোগো, এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন বা এটা কোথায় আছে? তো এই লোগোটা আছে যে এখানে দেখেন, এই যে সোশ্যাল ফুটারের পাশেই দেখেন অ্যাবাউট আছে, এখানে যে লেখাটা আছে অ্যাবাউট লোগো সেকশন, এখান থেকে সেম একই প্রসেসে এখান থেকে আপনি লোগোটা আপলোড করে দিবেন আপনার যে লোগোটা। আর এখানে যে লোগো দিতেই হবে এরকম কিছু না, আপনি চাইলে অফ করেও দিতে পারেন, একই প্রসেস এখান থেকে। আর এখানে যে লেখা আছে একটা ডামি কন্টেন্ট, যেমন এখানে দেখেন একটা কন্টেন্ট লেখা আছে জি, তো আপনি চাইলে এখানে এই লেখাটা চেঞ্জ করে এখানে একটা নাম দিতে পারেন, ওয়ার্ল্ড ফ্যাশন শপ, জাস্ট দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এরপরে আপনি এখানে সেভে ক্লিক করবেন, তো সেভ হয়ে গেলে এখন আমি আপনাদেরকে একটু রিলোড দিয়ে দেখাই, দেখবেন যে এখানে চলে গেছে লোগোটা। এই দেখেন লোগোটা চলে গেছে আর এই টেক্সটটা চলে আসছে। টেক্সট আপনি আর বড় করে দিতে পারেন, সমস্যা নেই, আপনি এখানে আপনার ওয়েবসাইটের স্লোগান বা কোনো একটা ক্যাপশন লিখতে পারেন, ঠিক আছে। এখন এখানে মোটামুটি সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে, আপনাদের আর কোনো কিছু করার দরকার নাই। তো এখন মূল যে কাজটা, এখানে মূল যে কাজটা মানে কিভাবে ওয়েবসাইটে পোস্টগুলো করে এই মেনুর ভিতরে রাখবেন সেটা কিন্তু এখন দেখাবো আপনাদেরকে। সো আপনি যে কোনো পোস্ট করার পরে প্রত্যেকটা মেনুর সাথে আপনি এটা শো করাতে পারবেন, যে কোনো পোস্ট এখানে আপনি শো করাতে পারবেন। ধরেন আপনি মেন্স ফ্যাশনের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট রাখছেন, ওমেন্স ফ্যাশনের জন্য অনেকগুলো প্রোডাক্ট রাখলেন, তো একটা মেনু সেটার মধ্যে অনেকগুলো আপনি পোস্ট কিভাবে করবেন, তো এটা খুবই ইম্পর্টেন্স। তো আমি আপনাদেরকে একটা ডামি পোস্ট করে দেখাবো। সো আমি হচ্ছে এখন আবার সেই ব্যাকএন্ডে চলে যাব, এখানে গিয়ে দেখেন পোস্ট নামে যে অপশনটা আছে সেই পোস্টের এখানে গিয়ে নিউ পোস্টে ক্লিক করবেন। করার পরে আমি এখানে একটা ডামি কন্টেন্ট পেস্ট করে দিব। তো এখানে আমি আগে থেকে একটা কন্টেন্ট লিখে রাখছি। সো আমার টাইটেলটা হচ্ছে যে কুল আউটফিট ফর বয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফুল টাইটেল, ঠিক আছে। তো আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম, আর এখানে যেগুলো দিছি এগুলো হচ্ছে ডিসক্রিপশন, তো আমি এই ডিসক্রিপশনগুলো এখানে দিয়ে দিছি। আর পিকচার কীভাবে ইনসার্ট করবেন সেটা আপনারা আশা করি অনেক আগে থেকেই জানেন, পিকচার ইনসার্ট করা খুবই সহজ। এখান থেকে জাস্ট এই ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো একটা পিকচার জাস্ট বসাই দিতে পারেন। আমি একটা পিকচার নামাই দেখাই আপনাদেরকে, এখান থেকে পিক্সেল থেকে এখান থেকে ধরেন একটা আউটফিট পিকচার নিয়ে নিই, ফর এক্সাম্পল ধরেন এইটাই নিই। আচ্ছা, এটা ডাউনলোড করে নিলাম। এই পিকচারটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন হচ্ছে আবার ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ব্যাকএন্ডে, এখন এখান থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে আপনি এই যে পিকচারটা জাস্ট এখানে ওপেন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, পিকচার, ভিডিও, তারপরে এখানে টেক্সট, তারপরে এখানে আন্ডারলাইন দেওয়া, কালার চেঞ্জ করা, এইগুলো আশা করি আপনারা সবাই পারবেন। সো এইটার পিছনে আমি আর সময় দিব না, ঠিক আছে, এগুলো অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো সাপোজ এখন হচ্ছে আমি পোস্ট করব, এখন পোস্ট করার আগে এখানে যে লেবেল নামে যে অপশনটা আছে মানে মেনুর ভিতরে রাখার জন্য এই লেবেলটা ইউজ করা হয়, মেনুর ভিতরে রাখার জন্য লেবেলটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল এখানে দেখেন ম্যান ফ্যাশন লেখা, তাহলে এই মেনুর ভিতরে যদি আপনি এই পোস্টটা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে ম্যান ফ্যাশন। যেইভাবে এই মেনুগুলো লেখা ঠিক সেইমভাবে কিন্তু আপনাকে লিখতে হবে, এখানে মেনুগুলো যেইভাবে লেখা ঠিক সেইমভাবে এখানে আপনাকে এই লেভেলটা লিখতে হবে। এবং আপনি চাইলে আরেকভাবে আপনি এই লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, যেমন পোস্ট করার পরে এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, বাট অনেকগুলো পোস্ট যদি আপনি করেন তখন কিভাবে করবেন? সো এর জন্যই আসলে এই লেভেলটা ইউজ করা হয়। তো এখন হচ্ছে পাবলিশ করে দিব আমি, ওকে কনফার্ম করে দিলাম, দেখেন এই যে লেভেলটা এখানে শো করতেছে। এবং ঠিক সেইমভাবে আমি আরও একটা পোস্ট করেছি, এখানে ধরেন লেবেল দিছি বেবি এবং ম্যান ফ্যাশন, এই দুইটা লেবেল আমি অ্যাড করে দিছি। তো এখন আপনি ফ্রন্ট সাইডে যাবেন, মানে আপনার যে মূল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন, নিচে আপনি দেখতে পারবেন এই যে লেবেলগুলো আপনি তৈরি করছেন সেই লেবেলগুলো এখানে দেওয়া আছে ক্যাটাগরি আকারে। দেখেন আমি যে কয়টা লেবেল তৈরি করব সেই কয়টা ক্যাটাগরি আকারে এখানে শো করবে।
এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে সাপোজ ধরেন বেবির ভিতরে আপনি কোনো একটা পোস্ট রাখবেন, তো এখন দেখেন এখানে কিন্তু কোনো পোস্ট নাই এবং কিছুই শো করতেছে না, টোটালি ব্লক। তো আমি এখন এই বেবির ভিতরে যদি কোনো একটা পোস্ট করতে চাই তাহলে আমাকে এই বেবি যে লেভেল আছে বা ক্যাটাগরি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে লেভেল বেবি, এই থেকে যতটুক লিংক আছে ঠিক আছে ততটুক আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখন আমি কি করব, মেনুর ভিতরে চলে যাব। তো মেনু কোথায় আছে, লেআউটে আছে। ওকে, এখন এখান থেকে মেইন মেনু, মেইন মেনুতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন বেবি নামে একটা মেনু আছে, এই মেনুর ভিতরে এডিট দিস আইটেম এখানে ক্লিক করে এই যে লিংকটা বেবি পর্যন্ত যে লিংকটা সেই লিংকটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে সেভে ক্লিক করলাম, সেভ। এখন আমি আরেকটু চেক করি যে পোস্টের ভিতরে আমি বেবি নামে একটা লেবেল দিয়েছি কি না। আপনি পোস্টের ভিতরে লেবেলগুলো দিয়েছেন কি না সেটা কিন্তু চেক করে নেবেন। ওকে, তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম যে এখানে ক্লিক করলে এটা কাজ করে না, বাট এখন আমি একটা রিলোড দেই। ওকে, এখন দেখেন বেবিতে যদি ক্লিক করি তাহলে আমার সেই পোস্টটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন এখানে যে লেবেলটা দিয়েছি সেই লেবেলটা চলে আসছে, তার মানে এখানে আপনি এখন যেই লেবেলই দেন সেই লেবেলটা কিন্তু অটোমেটিক এই আপনার মেনুর ভিতরে ঢুকে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার পেজে নক দিবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরও একবার দেখাই, এই যে পাঞ্জাবি দেখেন এটা একেবারে ফাঁকা। তো পাঞ্জাবি নামে কোনো আমার লেবেল নাই কিন্তু, এখানে দেখেন পাঞ্জাবি নামে কোনো লেবেল নাই। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, পাঞ্জাবি নামে একটা লেবেল এখানে অ্যাড করতে হবে। সো আমি এখানে কমা দিয়ে লিখব পাঞ্জাবি। ওকে, দেখেন কমা দিয়ে লিখলাম পাঞ্জাবি। আচ্ছা, এই যে পাঞ্জাবি কমা দিয়ে লেবেলটা তৈরি করলাম, এটাকে জাস্ট এখানে আপডেট করতে হবে, অথবা আপনি নতুন পোস্টের মধ্যেও এই লেবেলটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে তিনটা লেবেল চলে আসছে, নতুন একটা লেবেল অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবি। এখন আমি যদি এখানে রিলোড দিই দেখেন এখানে কিন্তু পাঞ্জাবি নামে যেই লেবেলটা আছে সেটা চলে আসবে, এই দেখেন চলে আসছে। এখন এখানে ক্লিক করে দেন আপনাকে এই পাঞ্জাবি পর্যন্ত যে লিংকটা আছে সেই লিংকটা এখান থেকে কপি করতে হবে। কপি করে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, লেআউটে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে মেইন মেনুতে যাইতে হবে। এখন দেখেন এই যে পাঞ্জাবির ভিতরে কিন্তু কোনো লিংক নাই, যার কারণে ওটা ব্লক দেখাচ্ছে। এখন যখন আমি এই লিংকটা দিয়ে দিব, এরপরে যখন সেভে ক্লিক করব, তখন দেখতে পারবেন যে এইখানে পাঞ্জাবির যে মেনুটা সেটা কাজ করবে। সো আমি একটু রিলোড দিলাম, এই দেখেন এখন পাঞ্জাবিতে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু শো করতেছে। সো এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে অনেকের, যে আমি যদি পরবর্তী পোস্টগুলো যদি আমি পাঞ্জাবির ভিতরে রাখতে চাই তখন আমি কি করব। তখন শুধু আপনি এই পোস্টের ভিতরে জাস্ট কি করবেন, লেবেলটা অ্যাড করে দেবেন। দেখেন এখানে কিন্তু দুইটা লেবেল আছে, ফ্যাশন এবং মেন্স ফ্যাশন, তার মানে এখানে সব কিছুই করা আছে, লিঙ্কও অ্যাড করা আছে মেনুর ভিতরে। আপনি শুধু এখানে পাঞ্জাবি নামে যে লেবেলটা আছে এটা অ্যাড করে দিয়ে আপডেটে ক্লিক করবেন। তো আমি আপডেট করে দিলাম। এখন দেখেন আমি যদি এখন ইসে চলে যাই, পাঞ্জাবির ভিতরে যাই, দেখবেন যে দুইটা পোস্ট শো করে, যে দেখেন। তো এখন আপনি যতই পোস্ট করেন সবগুলো জাস্ট লেবেলটা অ্যাড করে দিলে আপনার এই মেনুর ভিতরে শো করবে, তার আগে এই লেবেলটা কিন্তু অ্যাড করে নিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজগুলো করতে বলছি আপনাদেরকে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।